মাটি ফেলে ভরাট করে দেওয়া হচ্ছে তিন বিঘা জমির ওপর একটি জলাশয়। ইতিমধ্যে প্রায় 300 ট্রাক্টর মাটি ফেলা হয়েছে সেই পুকুরে। মাটি ফেলে পুকুরের একাংশ ভরাট করেও দেওয়া হয়েছে। মাস ছয়েক ধরে একটু একটু করে ট্রাক্টর দিয়ে মাটি ফেলা শুরু হয়েছে পুকুর ভরাটের কাজে। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, গত বছর পুকুর ও লাগোয়া এলাকায় 200 ট্রাক্টর মাটি ফেলা হয়েছে, আর গত কয়েকদিনে পুকুর বোঝাতে ফেলা হয়েছে আরও 100 ট্রাক্টর মাটি। এলাকাবাসী পূর্ণ রায়ের বক্তব্য, জলাশয়ের মালিক অরুণা সরকারের পুকুরের পাশেই হার্ডওয়্যার সামগ্রীর দোকান রয়েছে, সেই ব্যবসা বাড়ানোর জন্যই পুকুর ভরাটের কাজ করছেন তিনি। সম্ভবত পুকুর ভরাট করে দোকানটি আরও বড় করে তৈরি করবেন তিনি। অপর এক বাসিন্দা কার্তিক বিশ্বাস জানান, এই জলাশয়ে মাছ চাষ হতো, পুকুরটিও যথেষ্ট বড়, দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করতেন গ্রামবাসীরা। এলাকার বাসিন্দারা অসন্তুষ্ট হলেও অশান্তির ভয়ে কেউই প্রকাশ্যে অভিযোগ জানাতে চাইছেন না। ইতিমধ্যে 100 ট্রাক্টর মাটি ফেলা হয়েছে পুকুরে। মোটামুটি 6 মাস আগে থেকে অল্প অল্প করে ভরছে রেখেছি। এটা একটা পুকুর ছিল, জল সেরকম ব্যবহার করে না, মাছ চাষ করতো আর কি। আচ্ছা, তারপরে? তারপর এখন দেখি ভরছে, এখন বলতে পারবো না কিসের জন্য। আপনারা কোনো কিছু বলেননি কেন ভরছে বা কিছু? না, আমরা কি করে বলি, আমাদের জায়গা না, যার জায়গা যার পুকুর সে ভরছে, আমরা তো বলতে পারি না। যদিও পুকুরের মালিক অরুণা সরকারের বক্তব্য, গত বছর থেকে ধাপে ধাপে জলাশয়টি মাটি দিয়ে ভরাট করছেন তিনি, তবে এর জন্য কারোর কোনো অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি সম্পর্কে তার বিশেষ কিছু জানা নেই, তবে সংবাদ মাধ্যমের কাছ থেকে জলাজমি ভরাটের বিষয়ে জানার পর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন গাজলের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল। ব্যাপারটা এই পর্যন্ত কি ডুবল গেছে, তাহলে মেয়ে মানুষ আমি কি করব, এই ব্যবসাটা করছে এখন ধরে রাখতে হবে আমাকে। তার জন্য আমি আস্তে আস্তে প্রতি বছর হয়তো 100-200 গাড়ি করে এইভাবে মাটি ফেলছি, এবারও 300 গাড়ি মনে হয় কেবল হয়েছে, এই কারণে আমার ভরাট করে। কিন্তু এটা পুকুর ভরাট করা তো অপরাধ, জমি ছিল ওই জন্য জানানো হয় না কাউকে, আর আমার অত নিয়ম কানুন জানিও না, ওই জন্য। তো আপনার কি মনে হয় যে এখন বিএলআর অফিসের সঙ্গে কথা বলে এটা করা উচিত? যদি যেতে হয় যাব। না, আপনাকে কি কেউ কি এখনো পর্যন্ত কিছু বলেছে? যে না, কিছু বলেনি। কতদিন ধরে মাটি ফেলার কাজ চলছে? মাটি তো এই যে গত বছর 200 গাড়ি ফেলছি, এবার 300 গাড়ি ফেলছি। আচ্ছা আচ্ছা, এইটাই। এখানে কি হবে মাটি ফেলে? এখানে ভাবছি এই ঘরগুলো যদি পিডব্লিউ নিয়ে নেয়, নিবেই তো, 2 দিন আগে হোক পরে হোক, পিডব্লিউ নামে যখন সবই হয়ে গেছে কাগজপত্র, তাহলে এই ঘরটা পিছাতে হবে আমাকে, এই ব্যবসাটা তো ধরে রাখতে হবে, তার জন্য আমি মাটি ফেলছি, ঘরটা পিছিয়ে এখানে ব্যবসা করব। ওটা কি আপনার নিজস্ব রায়ত্ব সম্পত্তি? আপনার নাম? করুণা সরকার। বাড়ি? বাড়ি স্বর্ণনগর। এরকম সম্বন্ধে অভিযোগ এখন পাইনি, আমি এই আপনার কাছে শুনলাম, আমরা এখনই টিম পাঠাচ্ছি, অভিযোগ দিয়ে এখন এসছে, সত্যতা বিচার করে তার ব্যবস্থা নেওয়া। স্যার, এই পরিস্থিতিতে জলাশয় ভরাটের কোনো, জলাশয় ভরাট তো করা যায় না, জলাশয় ভরাট কোনো পারমিশন ছাড়া জলাশয় ভরাট হলে তার এগেনস্টে পেনাল অ্যাকশন নেওয়া, সেরকম নেওয়া। ওনারা বলছেন ওটা ওনাদেরই জায়গা ছিল, ওরা জায়গা থাকতেই পারে, কিন্তু জলাশয় তো ভরাট করা যাবে, জায়গা তো লোকের জায়গা, কিন্তু জলাশয় ভরাট করার কোনো নিয়ম নেই। গাজন থেকে পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।